গত অর্থ বছরে দেশে মাথাপিছু আয় বেড়ে হয়েছে 2,73,360 টাকা, যা আগের অর্থ বছরে ছিল 2,41,740 টাকা। এছাড়া 7.5% লক্ষ্যমাত্রার মোট দেশজ উৎপাদন বা জিডিপি কমে দাঁড়িয়েছে 5.78%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সদ্য প্রকাশিত জিডিপি চূড়ান্ত হিসেবে এ তথ্য জানানো হয়েছে। সংস্থাটি আরও জানায়, ডলারের মূল্যবৃদ্ধির কারণে টাকায় প্রকাশ করা হয়েছে মাথাপিছু আয়। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী দেশের কৃষিতে উৎপাদন বাড়লেও শিল্প ও সেবা খাতে উল্লেখযোগ্য হারে কমেছে। 2022-23 অর্থবছরে কৃষিতে জিডিপির প্রবৃদ্ধি হয়েছে 3.37%, আগের অর্থবছরে ছিল 3.05%। অন্যদিকে 2021-22 অর্থবছরের 9.86% প্রবৃদ্ধি কমে 2022-23 অর্থবছরে দাঁড়িয়েছে 8.37%। এছাড়া সেবা খাতেও 6.26% প্রবৃদ্ধি কমে 2022-23 অর্থবছরে 5.37% দাঁড়িয়েছে। টাকার অঙ্কে মাথাপিছু আয় বাড়লেও মূল্যস্ফীতির কারণে ডলারের হিসেবে কমেছে এই হিসাব।